প্রথম দেখা আমি একটা কোচিং এ পড়তাম আর সেই কোচিং এরই টিচার ছিলেন উনি ইংলিশ পড়াতে তো সেখান থেকে আস্তে আস্তে পরিচয় দেখা সাক্ষাৎ হতো মাঝে মাঝে কিন্তু পরিচয়টা আস্তে আস্তে পরবর্তীতে ভালো লাগা ভালোবাসা ও তখন ক্লাস 7 বা 8 এ পড়ে এই সময়টাতে ইভেন আমিও তখন একটা কোচিং এ ক্লাস নিতাম তো সামহাউ ও ওই কোচিং এ পড়তে আসতো আমি ইংলিশ পড়াতাম তো আসলে একটা মেয়ে সাধারণত ক্লাস 7 8 বা 9 এই সময়টা আসলে আমাদের আমরা কখনো এভাবে কোনো চিন্তাও করি না যে একটা রিলেশনশিপে যাব তা আমি হয়তো কিছুটা ভালো লাগতো তার কারণ ছিল ও হয়তো একটু চুপচাপ থাকতো ক্লাসে কথাবার্তা কম বলতো ওর ফ্রেন্ডরা ওকে নিয়ে দেখা যায় অনেক সময় আমার সাথে মজা করতো তো ওরা হয়তো বুঝতো যে আমি হয়তো ওকে এক্সট্রা একটু কেয়ার দিতে যাচ্ছি তো এইভাবে আসলে ক্লাস 8 9 10 পার হয়ে গেল সালে আমার জন্মদিনের পরের দিনকে সে আমাকে বলছে যে তুমি আমার সাথে একটু দেখা করো আমি তার সাথে দেখা করতে গিয়েছিলাম সে আমাকে ফর্মালি কোনো প্রপোজ করেনি সে আমাকে ফুল দিয়ে না কিছু দিয়ে না কিছু দিয়ে সে আমাকে প্রপোজ করেনি বাট সে আমাকে তার মনের কথাটা জানিয়েছিল যে সে পছন্দ করে এবং যদি আমাদের দুই ফ্যামিলি মেনে নেয় তাহলে সে সামনে এগোবে আমরা আরো ভালো কাটাতে চাই এজন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছি এবং সবাই দোয়া করবেন যেন আমরা ভালো থাকি এবং সবাইকে নিয়ে ভালো থাকি সোনার মে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি সোনার মে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি তোমায় দিলাম মধ্য দিনের টিনের চালের বৃষ্টি রাশি আরো দিলাম রৌদ্র ধোয়া সবুজ ছোয়া পাতার বাসি মুখে বললাম না রে ভালোবাসি আমাদের গ্রুপে সবথেকে অ্যানোয়িং পারসন হচ্ছে ও প্রডি কিন্তু না না হ্যাঁ সবচেয়ে ন্যাকা কিন্তু যদি বলি আমাদের গ্রুপে সবথেকে লক্ষ্মী মেয়ে বা বউ কে হবে সেটা ওই হবে আর কেউ হবে না সোনার মেয়ে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি সোনার মে তোমায় দিলাম ভুবন ডাঙার হাসি আমাদের দিলাম এই বেস্ট আমাদের আপুই বেস্ট ভালোবাসার একটু মানে ইচ্ছে করছে দুজন মিলে খুঁজি বাবা আমার মেয়ে আমি তোমার কাছে সুপর্ণ করলাম তার ইজ্জত মান সম্মান সব তোমার কাছে